রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। দীর্ঘ দিন পর আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য হাজির হলাম। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি। বন্ধু, এই বর্তমান পরিস্থিতিতে সমগ্র শিক্ষার শিক্ষকরা, সেই সাথে পার্শ্ব শিক্ষকরা বা এই কন্ট্রাকচুয়াল যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা কন্ট্রাকচুয়াল জবে রয়েছেন, তার কিন্তু চরম সমস্যায় রয়েছে, বিশেষ করে পশ্চিমবাংলার মাটিতে। পশ্চিমবাংলার মাটি কীভাবে এই সমস্ত দুর্বল শ্রেণীর শিক্ষকদেরকে ঠকিয়ে কীভাবে এদের সর্বনাশ করা যায়, তার জন্যে সবার উপরে, সেটা মর্মে মর্মে উপলব্ধি করছেন যারা এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা সহ এই ধরনের কন্ট্রাকচুয়াল জবে যারা রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ইপিএফ কেসের যে জয় সমন্বয় সমিতি করেছে, সেটা একটা ঐতিহাসিক রায়, এবং সেই রায়টাকে যদি বলবৎ করানো যায়, তাহলে কিন্তু একটা বড় স্বপ্নের দিকে এগোনো যাবে। কিন্তু এই সমস্ত শিক্ষকরা, বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের বিষয়টা বলছি, পার্শ্ব শিক্ষকরা আজ গিয়ে কারো বয়স 45, কারো 50, কারো শেষ, কারো দু এক বছর চাকরি রয়েছে, বেশিরভাগ সব 40-এর কোঠায়, 40-এর উপরে, এবং অপুষ্টিতে এই সমস্ত শিক্ষক সমাজ এবং এর পরিবারের লোকেরা এমনভাবে নিষ্পেষিত, বঞ্চিত, যে মানে এটা কোনোভাবেই বোঝা যায় না যে এতটা বঞ্চনা করা যায়। সমস্ত কিছুই হচ্ছে না, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, মাদ্রাসা, পৌরসভা, এই সমস্ত শিক্ষকদের উন্নয়ন, এবং এটা সরকারের পরিকল্পিত, সরকারের সূক্ষ্ম মানসিকতার একটা বহিঃপ্রকাশ, সেই সাথে আধিকারিকদের যারা কলকাতায় ঠান্ডা ঘরে বসে ঠকিয়ে এদের কাজের বোঝা চাপিয়ে দেওয়া যায়, সেই দিয়েই চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠনগুলো সততা বিভক্ত, নিজেদের মধ্যে কোনো ঐক্যবদ্ধতা নেই, কোনো মিল নেই, তাহলে একটা হওয়া জিনিসও আর হবে না, সেরকমই কিন্তু জায়গা হয়ে যাচ্ছে বন্ধু। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত শিক্ষকদের, যদিও ইপিএফ কেসের মামলাতে স্বতঃপ্রণোদিত হয়ে শিক্ষক শিক্ষিকারা কিন্তু এগিয়ে এসছেন এবং একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন, শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। যদিও সরকার চেষ্টা করবে না দেওয়ার, কিন্তু যদি ধনুক ভাঙা পণ করে শিক্ষকরা এগিয়ে আসতে পারেন সংগঠনের ঊর্ধ্বে উঠে, তাহলে এই জায়গাটা এগিয়ে আসতে পারে, এবং যে বেতন কাঠামোর কথা সেটাও কিন্তু হতে পারে, কিন্তু এগিয়ে আসতে হবে। সেই সাথে সমস্ত সমগ্র শিক্ষার শিক্ষকদের কাছে একটা উদাহরণ যে সরকারকে মানানো যায় কীভাবে, সরকারের যে অনর মনোভাব সেখান থেকে বের করে নিয়ে এসে কেসের মাধ্যমে কীভাবে করা যায়, সেটা কিন্তু সন্ন্যাস সমিতি দেখিয়েছে। বন্ধু, আমাদের এগিয়ে যেতে হবে, এইটুকুই। পরবর্তীতে আবার আপডেট নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।